নমস্কার, গুড মর্নিং এক্সপ্রেস, আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের প্রত্যেকদিন অনুষ্ঠান গুড মর্নিং এক্সপ্রেস। আজকে আমি আমার নোয়েল, আমার সঙ্গে আছে আমার সহকর্মী রিমা। রিমা, গুড মর্নিং। গুড মর্নিং নোয়েল, গুড মর্নিং এক্সপ্রেস নিউজের সকল দর্শক বন্ধুদের। দেখো রিমা, আমরা যেটা জানি যে এই মুহূর্তে বাংলার রাজ্য রাজনীতি থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক যে চর্চা সেগুলো কিন্তু একবারেই ঊর্ধ্বে, এবং তার সাথে সাথে আমরা এটাও জানি যে বিভিন্ন জায়গায় নির্বাচনী দিন ঘোষণার পর নির্বাচনের দিন ঘোষণার পর আমরা কিন্তু বুঝতে পারছি যে একদমই বিভিন্ন জায়গায় মানে রাজনৈতিক চর্চা এবং তার সাথে সাথে রাজনৈতিক সংঘর্ষ সেগুলো কিন্তু একবারেই ঊর্ধ্বে, এবং জেলার বিভিন্ন প্রান্তে কিন্তু আমাদের নজরে আসছে যে কিভাবে বিভিন্ন জায়গায় রাজনৈতিক সংঘর্ষ থেকে শুরু করে তৃণমূল বিজেপি সংঘর্ষ থেকে শুরু করে বিভিন্ন প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রার্থী যারা তারা কিন্তু একবার রাস্তায় নেমে পড়েছে এবং সাধারণ মানুষের সঙ্গে তারা মানে ভোট প্রচারে নেমে পড়েছে। এবং মূলত এবারে বিধানসভা নির্বাচনে দুটো লক্ষ্য, এক, প্রথম বিজেপি চাইছে তৃণমূলকে সরাতে, এবং দুই, তৃণমূল চাইছে বিজেপি যাতে বাংলায় না আসে। তার মধ্যে কিন্তু একদম মানে রাজনৈতিক চর্চা একবারেই তুঙ্গে, এবং তার সাথে সাথে আমরা আপনারা যেটা আজকে দেখাবো বিভিন্ন জেলায় যারা প্রার্থী হয়েছেন তারা কিন্তু বিভিন্ন মন্দিরে বিভিন্ন জায়গায় পুজো দিয়ে তারা প্রার্থী মানে তারা যে প্রার্থী হয়েছে সেই সমর্থনে কিন্তু তাদের যারা সমর্থক তারা কিন্তু একবারেই তার সাথে সাথে রাস্তায় নেমে পড়েছে। রিমা, একদমই একদমই নোয়েল যেটা বললে যে একবার বিজেপি থেকে তৃণমূল, তৃণমূল থেকে বিজেপি, এবং দল বদলের যে পারদ তার সেটাও কিন্তু একদমই তুঙ্গে, সেটাও আমরা দেখতে পাচ্ছি নোয়েল। একদমই তাই, এবং তার সাথে সাথে দেখো আমরা আজকে যে মূলত যে জেলাগুলোর দিকে নজর রাখবো, প্রথমেই আমরা দেখে একটু আমরা আজকে আপনারা জানিয়ে রাখি দুর্গাপুর, পশ্চিম মেদিনীপুর এবং তার সাথে সাথে আলিপুরদুয়ার, একদম উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ সব জেলারই চিত্র আপনারা দেখাবো। মূলত যে ঘটনার দিকে আমরা আজকে নজর রাখবো, আমরা দেখবো, আমরা দেখলাম যে কালকে পশ্চিম মেদিনীপুর জেলা, সেখানে কিন্তু ভারতী ঘোষের একটি হুমকি নিয়ে সেখানে কিন্তু একবারেই সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি, এবং তার সাথে সাথে আমরা এটাও দেখলাম যে মানে বিজেপি তৃণমূল সংঘর্ষ সেটা কি মোড় নিতে পারে সেদিকেও কিন্তু আমাদের নজর থাকবে। এবং তার সাথে সাথে দুর্গাপুরের দিকে যদি আমরা নজর রাখি, দুর্গাপুরে আমরা দেখেছি বিগত কয়েকদিন ধরে সিবিআই যেমন বিভিন্ন জায়গায় হানা ফেলছে, তার সাথে সাথে দুর্গাপুর শহরে সিআইডি অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু বিজেপির বিভিন্ন যারা নেতা নেত্রী আছেন দুর্গাপুরের, বিভিন্ন যারা একদম মানে উঁচু স্তরের যারা নেতা নেত্রী আছেন তাদের বাড়িতে কিন্তু হানা ফেলছে সিআইডি, অর্থাৎ কিনা কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের যে সংঘর্ষ সেই সংঘর্ষ কিন্তু একবারে সাধারণ মানুষের চোখের সামনে প্রকাশ্যে চলে আসছে। এবং তার সাথে সাথে আমরা এটাও দেখলাম যে বিভিন্ন যারা প্রার্থী হয়েছেন দুর্গাপুর থেকে তারা কিন্তু প্রচারও নেমে পড়েছেন, এবং অবশ্যই আমরা বিস্তারিত আরও জানবো এই ব্যাপারগুলো নিয়ে আমাদের প্রতিনিধিরা প্রত্যেকটা জেলা যেগুলো আপনাদেরকে বললাম যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে যেখানে যেই সব জায়গাগুলো আমরা উল্লেখ করলাম আপনাদের কাছে সেই জায়গার প্রতিনিধিরা আপনাদের সঙ্গে থাকবেন। এবং তার সাথে সাথে আমাদের যেটা মূলত দেখার যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু আমরা জানি যে কিছুদিন আগে তিনি নন্দীগ্রামে তিনি কিন্তু তার পায়ে চোট পেয়েছেন, এবং সেই পায়ে চোটকে উপেক্ষা করেই কিন্তু তিনি জেলার বিভিন্ন প্রান্তে তিনি সভা করে যাচ্ছেন, এবং অবশ্যই রাজ্যের বিভিন্ন প্রান্তে একদম উত্তর থেকে দক্ষিণ কিন্তু তিনি দৌড়ে বেড়াচ্ছেন তার যে কর্মসূচি সেই বিষয়গুলোকে নিয়ে। রিমা, একদমই মুখ্যমন্ত্রী একদম নিজের সেই আগের কড়া দাপটেই কিন্তু চালিয়ে যাচ্ছেন তার প্রচার। অবশ্যই তার সাথে সাথে দেখো রিমা, আমাদের এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে যে তৃণমূল যেমন এগিয়ে আছে সেরকম বিজেপি তারাও কিন্তু একবারেই মানে তাদেরকে জায়গা ছেড়ে দিতে রাজি নয়, এবং অবশ্যই তার সাথে সাথে আমরা দেখেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রী যারা অর্থাৎ কিনা জেপি নাড্ডা যে জেপি নাড্ডার থেকে শুরু করে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু যোগী আদিত্যনাথ, তিনিও কিন্তু বারবার আমাদের মানে একদম আমাদের কাছে এসছেন, অর্থাৎ সাধারণ মানুষের কাছে এসছেন, অর্থাৎ কিনা এবার কিন্তু আমরা বলতেই পারি যে একদম আসছে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু একবারে পাখির চোখ করেছে তৃণমূল এবং বিজেপি উভয় পক্ষই। এবং তার সাথে সাথে আমরা যেটা আপনারা জানিয়ে রাখতে চাই যে একদম কিছু কিছু জায়গায় কিন্তু নির্বাচন ইতিমধ্যে শুরু হয়ে গেছে, যেরকম এবার ইলেকশন কমিশন থেকে বলা হয়েছিল
আমরা আমরা যেটা নির্বাচন কমিশন থেকে যেটা বলা হয়েছিল যে বরিষ্ঠ নাগরিক এবং যারা কোনোভাবে করোনা আক্রান্ত বা যাদের কোনো করোনা পজিটিভ যাদের সিমটম আছে তাদেরকে কিন্তু আর ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দিতে হবে না, তাদেরকে কিন্তু ঘর থেকে নির্বাচন শুরু হবে। সেক্ষেত্রে কিন্তু আমরা দেখলাম আমরা এবং আপনাদের দেখিয়েছি যে বাঁকুড়া খাতড়া থেকে শুরু করে আরও বিভিন্ন জায়গায় কিন্তু এই মুহূর্তে সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে ইতিমধ্যে। এবং তার সাথে সাথে আমরা যেটা আমরা যেদিকে নজর রাখছি যে নির্বাচন কমিশন তারা কিন্তু যাতে নির্বাচন একবারে সুস্থভাবে হয়, একবারে যাতে কোনো রকম দাঙ্গা পরিস্থিতি বঙ্গে না তৈরি হয় সেদিকেও কিন্তু নজর রাখছে নির্বাচন কমিশন। এই এই ব্যাপারগুলোর দিকে তো আমরা নজর থাকবেই। তার সাথে সাথে আলিপুর দুয়ারে আমরা যদি একটু নজর রাখি আমরা সেখানে দেখব যে বিজয় বিশাল লামা তিনি কিন্তু তার প্রচার শুরু করে দিয়েছেন এবং বিজেপি সমর্থনে কিন্তু তিনি এই প্রচার করছেন বলে আমরা যা জানতে পারছি আর কি। আর তার 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 সাথে সাথে দেখো আমাদের কিন্তু এদিকেও খেয়াল রাখতে হবে যে নির্বাচন যত এগিয়ে আসছে, নির্বাচনের নির্ঘণ্ট যত বেজে আসছে ততই কিন্তু বাংলা রাজনৈতিক যে পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা জেলার প্রত্যেকটা প্রান্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিজেপি তৃণমূল সংঘর্ষ। সেটা কিন্তু যখন যে কোনো জায়গায় যখন বিজেপি তৃণমূল সংঘর্ষ হচ্ছে সেখানে কিন্তু একবারেই একটা মানে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে। এবং তার সাথে সাথে আমরা প্রথম থেকেই জানি যে তৃণমূলের মুখপাত্র অর্থাৎ কিনা বীরভূমের সভাপতি অনুব্রত মণ্ডল তার খেলা হবে এই স্লোগান নিয়েও কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরো রাজ্য রাজনীতি এই মুহূর্তে তুঙ্গি। অর্থাৎ এক কথায় বলতে গেলে আমরা কিন্তু এটা বলতেই পারি যে বিভিন্ন জেলার এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজ্য রাজনীতি নিয়ে একদম চর্চা তুঙ্গে এবং একদম আট থেকে আশি সকলেই কিন্তু এই মুহূর্তে তাকিয়ে আছে দুষরামে। অর্থাৎ যেদিনকে নির্বাচনের ফল ঘোষণা হবে সেই সেই দিনগুলোর দিকে কিন্তু তাকিয়ে আছে। আচ্ছা রিমা, তুমি আমাকে একটা জিনিস বলো যে এই নির্বাচনে কি হতে চলেছে একটুখানি যদি মানে তোমার ব্যক্তিগত মতামত কি, তোমার কি হতে চলেছে একটুখানি রাজ্যের বিভিন্ন প্রান্তে তোমার কাছে যে খবর আছে একটুখানি যদি আমাকে জানাও যে এই বছর কি হতে চলেছে নির্বাচনে, মানে কি হতে চলেছে অর্থাৎ কিনা বিভিন্ন যে রাজ্যের যে পরিস্থিতি নিয়ে তুমি একটুখানি একদম ছোট্ট করে যদি আমাকে জানাও। দেখো নোয়েল, এই মুহূর্তে রাজনৈতিক পরিস্থিতি কিন্তু বেশ চাঞ্চল্যকর, এবং আমরা যদি দেখি যে ভারতী ঘোষের হুমকি গতকাল পশ্চিম মেদিনীপুরে গিয়েও ভারতী ঘোষের কিন্তু যখন যেভাবে প্রচার শুরু হয়েছে দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু হয়েছে এবং এই সমস্ত প্রচারের মাধ্যমে কিন্তু ভারতী ঘোষ জানিয়েছেন যে যখন প্রত্যেকটা ঘরে ঘরে উনি প্রচার করতে যান এবং তিনি ওখানে গিয়ে দেখেছেন যে তৃণমূল প্রার্থীর এবং উনি যেহেতু দেখেছেন যে ওখানে মাটির ঘর, বাড়িতে চাল নেই, অথচ তৃণমূল প্রার্থীর বাড়ি পাকা, এই ব্যাপারটা নিয়েও কিন্তু ওনার ক্ষোভ প্রকাশ করেছেন, এটাও আমরা দেখেছি। অর্থাৎ কিনা তুমি যেটা বলতে চাইছো রিমা যে ভারতী ঘোষ উনি কিন্তু এটাই বলতে চেয়েছেন যে কিভাবে মানে যারা তৃণমূল আশ্রিত যারা মানে যারা তৃণমূল করছে বা যারা তৃণমূল সমর্থক তাদের বাড়ি পাকা বাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু এমনি সাধারণ মানুষ যারা তাদের বাড়ি সেখানে কাঁচা বাড়ি হয়েছে। একদমই তুমি ঠিকই বলেছো রিমা, অর্থাৎ কিনা বিজেপি সরকার এবং তৃণমূল তারা কিন্তু উভয় দুই দুপক্ষ সরকারই তারা কিন্তু দুজনকেই দোষারোপ করছে যে বিজেপি যেমন একদিকে তৃণমূলকে বলছে যে তৃণমূল সরকার এই গত 10 বছরে কোনো কাজ করেনি, তৃণমূল কিন্তু সে একইভাবে তারা কিন্তু বলে যাচ্ছে যে বিজেপি সরকার তারা কিন্তু 10 বছর নয় তারাও কিন্তু তার থেকে বেশি সময় ধরে তারা কেন্দ্রেতে আছে অর্থাৎ কিনা সারা সারা দেশে শাসনে আছে সেই অবস্থা থেকে কিন্তু তারা কোনো কাজ করতে পারেনি। অর্থাৎ এক্ষেত্রে উঠেই আসছে একদম বিভিন্ন যে মূল্য বৃদ্ধি অর্থাৎ পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির থেকে শুরু করে গ্যাসের দাম বৃদ্ধির থেকে শুরু করে এই জিনিসগুলো কিন্তু একবারই বড়সড় ইস্যু করে তুলছে বিজেপি সরকার। এই এই জিনিস অর্থাৎ কিনা তৃণমূল সরকার তারা কিন্তু বারবারই এটাই এই কথাটাই বলছে যে বিজেপি সরকার তারা কেন্দ্রে থেকেও কিন্তু তারা কোনো কাজ করেনি এই মুহূর্তে। আর আরেকটি বিশেষ খবর যেটা আপনারা জানিয়ে রাখি, কালকে গতকাল অর্থাৎ দুর্গাপুর শহরে কিন্তু কর্নেল দিব্যাংশু চৌধুরী তিনি কিন্তু তার প্রচার শুরু করলেন। আমরা একটু প্রথমে একটু শুনে নেবো যে দিব্যাংশু চৌধুরী উনি কালকে ঠিক কি বললেন দুর্গাপুরের বুকে এসে। দুর্গাপুরের প্রত্যেকে মেনে নিয়েছে, যারা নাগরিক তারা দুর্গাপুরকে ডক্টর বিসি রয়কে স্বপ্ন দেখেছিল, স্বপ্ন নগরীতে করতে চায়। 44 বছর যারা বামপন্থী এবং তৃণমূল পিছিয়ে নিয়ে গেছে, দুর্নীতির আঁতুড়ঘর করেছে, তাদের সময় হয়ে গেছে তুলে ফেলাবার এবং পরিবর্তন আমরা প্রত্যেকে নিয়ে আসবো, দুর্গাপুরবাসী নিয়ে আসবে। আমরা শুধু রাজনৈতিকভাবে তাদের সাপোর্ট দিচ্ছি, দুর্গাপুরবাসী
3 লাখ লোক দুর্গাপুর পূর্ব রেডি হয়ে গেছে পরিবর্তন করার জন্য, তাদের পাশে ভারতীয় জনতা পার্টি আছে। গতকাল দুর্গাপুর পূর্ব বিধানসভায় দেখা গিয়েছিল যে কর্নেল দীপ্তাংশু চৌধুরীকে মেনে দেবে না, এরকম 16 জন বেরিয়েছিল। আপনারা তাদের খুব ভালো করে দেখেছেন টিআরপি দেখাবার জন্যে, তাই 16টা লোককে দেখেছেন। তার 1 ঘন্টা পর 3,500 লোক দুর্গাপুর পূর্বে বেরিয়েছিল, 1,500 মোটরসাইকেল। সেই সংগঠন দীপ্তাংশু চৌধুরীর নাম, মানুষের স্বতঃস্ফূর্ত দীপ্তাংশু চৌধুরীকে ভালোবাসে, তাই 3,500 যুবক যুবতীরা মাঠে নেমেছিল। 17 জনকে আপনারা খুব দেখিয়েছেন টিআরপি উঠবে, ওটা ওঠাতে থাকুন। আমরা দেখে নিলাম কর্নেল দীপ্যাংশু চৌধুরী, তিনি কিন্তু একবার সরাসরিভাবে বললেন যে সাধারণ মানুষ, দুর্গাপুরের সাধারণ মানুষ থেকে বঙ্গের সাধারণ মানুষ, তারা কিন্তু তাকেই চায় এবং বিজেপি সরকারকে তারা কিন্তু সমর্থন করছে, যে তারা কিন্তু চাইছে যাতে বিজেপি সরকার ক্ষমতায় আসে। তাই জন্য প্রায় 3,500 থেকে 4,000 মানুষ তারা রাস্তায় নেমেছে। এবং এই মুহূর্তে আমরা যেটা মানে একদম আপনি জানিয়ে রাখতে চাই যে অবশ্যই আমাদের প্রতিনিধি এই মুহূর্তে দুর্গাপুর থেকে রানা ঘোষ আমাদের এই মুহূর্তে প্রতিনিধি আছেন আমাদের, অবশ্যই তার থেকে আমরা বিস্তারিত জেনে নেবো। রানা, গুড মর্নিং। মর্নিং। হ্যাঁ রানা, তোমার থেকে যে মূলত যে খবরগুলো জানার থাকবে, কালকে আমরা দেখলাম প্রথমেই যেদিকে নজর রাখবো কর্নেল দীপ্তাংশু চৌধুরী, তিনি কিন্তু কালকে দুর্গাপুরে এসে প্রচার করেছেন এবং তিনি কিন্তু একবারে সরাসরিভাবে বলেছেন যে বাংলা এবং দুর্গাপুরের সাধারণ মানুষ তারা বিজেপি সরকারকে চায়, তাই জন্য 3,500 থেকে 4,000 মানুষ রাস্তায় নেমেছে। সত্যি কি চিত্রটা সেরকম ছিল নাকি, একটুখানি আমরা যদি বিস্তারিতভাবে জানো। সত্যি বলতে একদম সত্যি না এটা, কারণ হচ্ছে দীপাংশু চৌধুরী আগে বিজেপি করতো 2016 সালে, তৃণমূল থেকে আবার বিজেপিতে ব্যাক করে। এই যে ব্যাক করছে, দলবদল হচ্ছে বারবার, এবং দেখা গেছে শুধু এ ক্ষেত্রে নয়, পাণ্ডবেশ্বরে জিতেন্দ্র তিওয়ারিও যেমন তৃণমূল থেকে বিজেপিতে এসছে, তা এবারে আদি বিজেপিদের বক্তব্য যে যারা আমাদেরকে মারধর করলো গত ইলেকশনে, আমরা কেস খেলাম, উঠে গেলাম, হাসপাতালে ভর্তি হলো, সেই সব লোকদের আবার কেন বিজেপিতে নিয়ে প্রার্থী করা হয়েছে। এক, এই দীপ্যাংশু একে, এ তো কোনো দুর্গাপুরে রাজনীতি করেনি বিজেপির, একে কেন দেয়া হবে? আমাদের এখানে যারা প্রার্থী বিজেপি কর্মী রয়েছে, পুরনো যারা বহু কর্মী রয়েছে, যারা প্রথম থেকে বিজেপি করেছে, তাদের কেন প্রার্থী করা হলো না? তাদের এদের বক্তব্য যে লক্ষণ ঘড়ুই জেলা সভাপতি মোটা অঙ্কের টাকা নিয়ে লোহা মাফিয়া কয়লা মাফিয়া এদের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে টিকিট দিয়েছে, এবং এই দীপ্যাংশু এবং এই জিতেন্দ্র এদের কাছ থেকে মোটা টাকা নিয়েছে, তারা তার এগেনস্টে এরা লক্ষণ ঘড়ের এগেনস্টেও ক্যান্ডিডেট দিতে চায়, এবং নির্দল প্রার্থী হিসাবে 2 কেন্দ্রেই বিজেপি প্রার্থী দিতে চায় যারা আদি বিজেপি রয়েছে। এবং তাদের বক্তব্য এরা যে বিদ্যাসাগর পার্টি অফিসে তালা বন্ধ করে গতকালও একটা বিক্ষোভ দেখিয়েছে, তার আগের দিনও দেখিয়েছে, এরা 300 সই সংগ্রহ করে সেটা সর্বভারতীয় সভাপতি ওই জেপি নাড্ডা যে আছে বিজেপির তার কাছে পাঠাবে। এদের বক্তব্য যে এই নামগুলো প্রত্যাহার করে দিতে হবে। এখন ব্যাপারটা হচ্ছে যে নব বিজেপির সাথে আদি বিজেপির এই একটা বচসা শুরু হয়ে গেছে ইলেকশন নির্বাচনের যে দিন তো ঘোষণা হয়েছে, কিন্তু ভোটের আগেই দুর্গাপুরে পূর্ব পশ্চিম এবং পাণ্ডবেশ্বরে যেভাবে চলছে, এতে বিজেপির অনেকটা ক্ষতি হয়ে যাবে। কারণ হচ্ছে বিজেপির একটা অংশ চাই না যে এরা প্রার্থী হোক, যদি নাও প্রার্থী এদের প্রত্যাহার করে তাহলে এরা নির্দল যদি প্রার্থী দেয় কেন, আরেকটা আরেকজন দেখা গেল সে যুব নেতা, সেও বলছে নির্দল হয়ে দাঁড়াবে, অসীম পরাভানি, তিনিও বলছেন আমি বিজেপি থেকে নির্দল প্রার্থী হয়ে দাঁড়াবো। এই যে নির্দল প্রার্থী বিজেপি থেকে চলে এলে তাহলে ভোট ব্যাংক অনেক ভোটের যে অবশ্যই তোমার থেকে একটা একটা জিনিস জানা থাকবে রানা, যে কালকে দীপ্তাংশু চৌধুরী ঠিক দুর্গাপুরে কোন কোন এলাকাতে তিনি পথ পরিক্রমা করেছেন, এবং সেক্ষেত্রে সাধারণ মানুষের উত্তেজনাটা কতটা ছিল একটুখানি যদি জানো। না এখন ব্যাপারটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে রাজবাঁধ এলাকায় গোপালপুর ওই সাইডটাতে, যেহেতু আমাদের এটা পূর্ব বিধানসভায় পড়ে, সেইখানে দেয়াল লেপন করেছেন, এবং ওর বাড়িতে যেটা অরবিন্দ রোডের কাছে যে বাংলো যে সেইখানে এসেছিলেন। এখন এখানে যারা দেখা যাচ্ছে অনেকে বিজেপির কর্মী, অনেকে তৃণমূল থেকে বিজেপিতে এসছে, সেই সংখ্যাটাই অনেক রয়েছে। এখন এরা যে সবাই যে তার অনুগামী বা এটা নয়, যেহেতু অনেকে এটা বলছে পার্টি যখন সিদ্ধান্ত নিয়েছে, বিজেপির পার্টির নেতৃত্ব উচ্চ নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে, তখন এটা মেনে নিতে হবে আমাদেরকে। সর্বভারতীয় পার্টি কাউকে যদি প্রার্থী করে সেটা আমাদেরকে মেনে নিতে হবে। এটা অনেকে বিজেপির মধ্যে দেখা দিয়েছে, তাদের কিছু করার নেই,
তাদেরকে যেতে হবে, দেয়াল লিখতে হবে। আর আরেকটা অংশ তারা কিছুতেই মেনে নিতে পারছে না। এবার যে অংশটা যাচ্ছে তাদের পার্টির নির্দেশ মতোই যাচ্ছে, যেহেতু পার্টির নির্দেশে তাকে প্রার্থী করেছে। এবারে সেটা টাকা খেয়ে করেছে কি টাকা খায়নি সেটা পরের কথা, কিন্তু যেহেতু নির্দেশ উচ্চ নেতৃত্ব পার্টিকে প্রার্থী করেছে এই ক্যান্ডিডেটকে কন্ডেলকে, তখন মেনে নিতে হবে, বা জিতেন্দ্র তিওয়ারিকে সেটা মেনে নিতেই হবে। অবশ্যই। আরেকটা আরেকটা যে খবরের দিকে একটু নজর রাখবো রানা, আমরা কালকে দেখলাম যে রাজু যা ঘনিষ্ঠ তাকে কিন্তু পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে, একটুখানি যদি জানাও ব্যাপারটা নিয়ে, এবং কাকে কি নেওয়া হয়েছে এবং কি কতদিনে পুলিশি হেফাজতে দেওয়া হয়েছে, যদি একটুখানি বিস্তারিত জানাও ব্যাপারটা নিয়ে। ওকে তো সিআইডি 7 দিনের পুলিশ হেফাজত নিয়েছে, 7 দিন ধরে। ওই যে মাঝে যে সুরেন্দর সিং যাকে অন্ডাল থেকে কয়লা মাফিয়াকে ধরলো, তার সঙ্গে সামনে বসিয়ে তাদেরকে জেরা করবে, এটা সব পুরনো কেস, এই পুরনো কেস। আর একটা জিনিস আমি একটা অবাক লাগছে, এই যারা কয়লার সঙ্গে ব্যবসা করেছে বা লোহা ব্যবসায়ী, তারা কি করে রাজনীতিতে চলে আসে, বা রাজনীতির নেতৃত্ব তাকে একটা পদ দেয় এবং বিভিন্ন জায়গায় ঘুরে, সেটা একটা মানুষ ঠিক ভালোভাবে নিচ্ছে না। কেন আমরা দেখেছি সে ব্যবসা করতে পারে, সে অবৈধ করুক আর বৈধ করুক, সে যদি অবৈধই ব্যবসা করে তার নামে কেস রয়েছে প্রচুর, এরকম কয়েকজন আছে, লোহা মাফিয়াও আছে, বালি মাফিয়া, তাদেরকে যদি রাজনীতির মঞ্চে বসিয়ে দেয়। এটা যখন আমরা দেখেছিলাম ডিসেম্বর 21 তারিখে পলাশজেরা মাঠে খুব জোর মারামারি হয়েছিল দুপক্ষের, নব বিজেপি আর পুরনো বিজেপি আদি বিজেপির মধ্যে প্রার্থী করা নিয়ে, মানে ক্যান্ডিডেট যেটা যোগদান মেলাতে, ওই যোগদান মেলাতেই জয়েন করেছিল 2000 গত বছরের 21 ডিসেম্বর লাস্ট ইয়ারে দিলীপ ঘোষ ছিলেন। তো এখন ব্যাপারটা হচ্ছে এই যে মানুষ কিন্তু এটা ভালোভাবে নিচ্ছে না, যে যাদের যাদেরকে যারা কুখ্যাত মাফিয়া, তারা যদি রাজনীতিতে চলে আসে ও তারা রাজনীতির মঞ্চে তাদেরকে প্রায়োরিটি দেওয়া হয়, তাহলে মানুষ সেটা ভালোভাবে নেবে না কখনোই। এটা এটা অবশ্যই। আগে তো ছিল না। আরেকটা জিনিস যেটা জানা থাকবে রানা, যে কালকে এই কোর্ট কেস মানে অর্থাৎ কি নিয়ে আদালত চলছে, তাকে কতদিনের পুলিশ হেফাজত দেওয়া হয়েছে? 7 দিন, 7 দিন নেওয়া হলো, এবারে 7 দিনের পর তাকে আবার কোর্টে পেশ করবে। এইবারে হয়তো অন্য কোনো পুরোনো কেসে হয়তো দেখা যাবে, হয়তো অন্য থানার সেই কেসেও তাকে হয়তো তুমি তুমি আমাদের দর্শকদের রানা তুমি দর্শকদের একটু ছোট্ট করে জানাও যে তাকে ঠিক কি কারণে হেফাজতে নেওয়া হয়েছে, এবং তার তার বিরুদ্ধে অভিযোগটা ঠিক কি আছে, একটুখানি যদি আমরা দর্শক বন্ধুরা সে জানাও। অবৈধ কয়লার ব্যবসা করতো অন্ডাল এলাকায়, অবৈধ ব্যবসা কয়লা কিনেছিল, সেই কয়লা মজুত রেখেছিল, সেই কেস রয়েছে, এবং সেই কয়লা ও কোথায় কোথায় কয়লা ব্যবসা করতো, লালার সাথে তার যোগাযোগ কি আছে, এই যে লালা অনুপ মাঝি ওরফে, তা সে এখন কি করছে, তার সাথে তার কি যোগাযোগ ছিল, এই সব বিষয়গুলোই কিন্তু তদন্তকারী যারা অফিসার রয়েছে তারা এগুলো খতিয়ে দেখছে, দেখবেও। কারণ আরো আরো অনেক, যেমন মাঝে দেখা গেল সোনু আগরওয়াল তাকে পেলো না, তাকে সিবিআই নোটিশ দিয়ে চলে গেল, কোথাও সিবিআই কালকে কোনো পুলিশ অফিসার, আইপিএস এবং পুলিশ অফিসারদেরকেও সিবিআই তলব করেছে। এইরকম যে তলব করা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, একদিকে সিবিআই সেন্ট্রাল সেন্ট্রাল তদন্তকারী দল, একদিকে রাজ্যের সিআইডিও করে যাচ্ছে, পর পর চলছে, একটা কম্পিটিশন চলছে, যেন এখন জানি না কেন কম্পিটিশনটা চলছে। এখন এই যে ব্যাপারগুলো ছিল, এরা রাজনীতির মঞ্চে আসার পর আরো ব্যাপকভাবে এই ধরপাকড় বা এই জিজ্ঞাসাবাদ গুলো চলছে এটা মাঝে, এবং এগুলো ইলেকশন এলেই হয়, ইলেকশনটা চলে গেলে আবার দেখা যাবে অবশ্যই। বন্ধ হয়ে। তোমার থেকে শেষ প্রশ্নটা করার থাকবে আমার রানা, যে এই মুহূর্তে দুর্গাপুরে যে আমরা দেখতে পাচ্ছি যে আরো জেলার বিভিন্ন প্রান্তে যে বিজেপি তৃণমূল সংঘর্ষ, তার থেকে শুরু করে প্রার্থী তালিকা পছন্দ না হওয়াতে বিভিন্ন জেলায় সংঘর্ষ, তো দুর্গাপুরে ঠিক কি খবর আছে, অর্থাৎ কিনা দুর্গাপুরের এই মুহূর্তে রাজনৈতিক পরিস্থিতি যদি একটুখানি আমাদের জানো। দুর্গাপুরে তো সিপিএম এর আভাস রায়চৌধুরী দাঁড়িয়েছে, তারা প্রচার করছে পূর্বের সংযুক্ত মোর্চার, কিন্তু দেখা যাচ্ছে পূর্বে কংগ্রেস যে প্রার্থী, পশ্চিমের যে কংগ্রেস প্রার্থী হবে সেটা এখনো ঠিক করতে পারলো না, তাদের নেতৃত্বকে জিজ্ঞেস করলে বলা হচ্ছে আজ হবে কাল হবে, মানে প্রতিদিনই বলা হচ্ছে কাল, এটা কবে হবে কোনো ঠিক নেই এদের এখনো। শুধু তৃণমূল একাই রয়েছে এবং বিজেপি গতকাল থেকে নেমেছে পশ্চিমে, এখন ব্যাপারটা হচ্ছে অন্য অন্য দল। এবার তৃণমূলের বিশ্বনাথ পাড়িয়াল সে কংগ্রেস ছিল, এবারে তৃণমূলে এসেছে, তৃণমূলের বিধায়ক হয়েছে, তৃণমূলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছে, তাকে কতটা মানুষ মেনে নেবে কংগ্রেস ছেড়ে, কারণ তখন জোট জোটের প্রার্থী হিসাবে সিপিএম এবং কংগ্রেসের উভয়ের ভোট পেয়েছিল, এবারে সে তখন কংগ্রেস থেকে বেরিয়ে তৃণমূল হয়ে যায়, এবারে সে তৃণমূল, এবারে কংগ্রেসের ভোট বা সিপিএম এর ভোট কি সে পাবে সেটা একটা দেখা। অবশ্যই। একদিকে আমি একটা জিনিস দেখে বোঝা যাচ্ছে যে দুর্গাপুর পূর্ব পশ্চিম একটা একটা যেটা পূর্বে
সিপিএম এবং লড়াইটা সিপিএম এর সঙ্গে তৃণমূলের প্রদীপ মজুমদার এনার সাথে সিপিএম এর লড়াইটা, কারণ এখানে বিজেপিটা পূর্বে অতটা কিছু আমার ক্ষেত্রে মনে হয় না, যেটা সরাসরি সিপিএম এর সাথে তৃণমূলের লড়াই। অবশ্যই অসংখ্য ধন্যবাদ তোমাকে রানা, আমাদের দুর্গাপুর সম্পর্কিত এবং পশ্চিম বর্ধমান সম্পর্কিত তথ্যগুলি দেওয়ার জন্য। দেখো রিমা এবং আমাদের অর্থমন্ত্রী, আমরা বলে যে জানিয়ে রাখতে চাই যে আমরা দেখলাম যে সেক্ষেত্রে কয়লা মাফিয়ার সঙ্গে যারা বা কয়লা ব্যবসার সঙ্গে যারা যুক্ত, আমরা আপনাদের কিছুদিন আগেও দেখেছিলাম যে দুর্গাপুরের বুকে কিন্তু একদম বড় বড় আবাসন থেকে যারা কয়লা মাফিয়ার সঙ্গে যুক্ত, অর্থাৎ কিনা জয়দেব থেকে শুরু করে আরও বিভিন্ন যারা কয়লা কাণ্ডের সঙ্গে যুক্ত তাদের বাড়িতে নোটিশ ফেলেছে সিআইডি। এবং যেটা মূলত দেখার যে সিআইডির তরফ থেকে যখন এই রকম ডেটগুলো ফেলা হচ্ছে, সেটা কিন্তু একদমই বলতে পারি যে একদিকে সিবিআই যেমন তৃণমূলের বাড়িতে বা যারা তৃণমূল সমর্থক বা যারা তৃণমূল মন্ত্রী প্রতিমন্ত্রী তাদের বাড়িতে যেমন সিআইডি সিবিআই রেড ফেলছে, একই দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যের একদম উচ্চ পদস্থ কেন্দ্রীয় সংস্থা অর্থাৎ কিনা সিআইডি তারা কিন্তু রেড ফেলছে, একদম যারা বিজেপি সমর্থক তাদের বাড়িতে, অর্থাৎ কিনা এখানেও কিন্তু একটু বিজেপি সঙ্গ বিজেপি তৃণমূল সংঘর্ষ আমরা দেখতে পাচ্ছি। এবং তার সাথে সাথে আমরা যদি একটু একটুখানি যদি আমরা দেখি, যেমন আমাদের রণ জানালো যে দুর্গাপুরের বুকেও কিন্তু বিভিন্ন জেলার যে যে ছবি উঠে আসছে যে প্রার্থী তালিকা পছন্দ নয় বা এখনও সম্পূর্ণ প্রার্থী প্রকাশিত হয়নি, সেই খবর কিন্তু আমরা দুর্গাপুরেও পেলাম যে দুর্গাপুর পশ্চিমে সব সিটেই সেখানে ক্যান্ডিডেট হয়ে গেলো, দুর্গাপুর পূর্ব ক্ষেত্রে কিন্তু এখনও সিপিএমের তরফ থেকে সেরকম প্রার্থী দেওয়া হয়নি এবং তারা কিন্তু বারবারই জানাচ্ছে যে আজ নয় কাল, কাল নয় পরশু, এরম করে করে কিন্তু তারা এই লিস্ট দিতে কিন্তু তারা ডিলে করছে, অর্থাৎ কিনা সেক্ষেত্রে কিন্তু প্রশ্ন যেটা সাধারণ মানুষের মনে উঠে আসবেই যে স্বাভাবিকভাবেই যে তাহলে কি সেই সিটের এখনও প্রার্থী পাওয়া যায়নি, অর্থাৎ কিনা এরকম এই প্রশ্নগুলো কিন্তু সাধারণ মানুষের মনে উঠে আসাটা খুবই স্বাভাবিক। আমরা একটুখানি যদি উত্তরবঙ্গের দিকে নজর রাখি, যেমন আপনাদের আগে জানিয়ে রাখলাম যে সেক্ষেত্রে আলিপুর দুয়ারে বিজয় লামা, তিনি কিন্তু বিশাল লামা তিনি কিন্তু কালকে একটি সভা করেছেন এবং প্রথমে আমরা শুনে নেবো যে বিশাল লামা সেই সভার থেকে ঠিক কি বক্তব্য রাখলেন, তিনি একটু আমরা শুনে নেবো। ইস্যুগুলো অনেক আছে, তাও সেই ইস্যুদের মধ্যে আমাদের আগে থেকে একটা ইস্যু ছিল, আমরা মোটামুটি কালচিনি ডিগ্রি কলেজের ইস্যু আছে, কালচিনি হেলথের ইস্যুজ আছে, আমাদের টি টি গার্ডেনের ইস্যুজ আছে, এরকম অনেকগুলো আমাদের জিপিরা আছে, জুন জিপিটা যে আমাদের লোক অনেক দূরে থেকে আসতে হবে জিপিতে, সেই জিপিগুলো আমরা চাই যে আমরা গভর্নমেন্ট আসলে সেই জিপিগুলো আমরা বাইফার্কেট করব, এটা জনজনের সুবিধার জন্য আমরা আলাদা আলাদা করে জিপিটা এরকম করে আমরা ব্যবস্থা করবো, যে যাতে আমাদের জনতারা কোনো মানে ইয়ে না হোক, অসুবিধা না হোক সেটা আমরা দেখব। আর অনেক এরকম ইস্যুজ আছে, যেরকম আমাদের জায়গাতে হসপিটালের অনেক অসুবিধা আছে, হেলথ সেন্টার ভালো নাই, দেখলাম অনেক ওই সাইডে এই অ্যাক্সিডেন্টগুলো হইতে থাকে, কিন্তু প্রপার মানে ইমিডিয়েট যে আমাদের ট্রিটমেন্ট না 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 পাওয়ার জন্য ওইটা অনেক অনেকরাই এরকম সাফার করছে ওরা। তো আমরা চাই যে আমাদের সরকার আসলে আমাদের যত আমাদের মন্ডল আছে, আমাদের জেলা আছে, ওই সব এটা এই সবগুলো চিন্তা ভাবনা করতেছে, আর আমরা যে আমাদের যে ছোটো ছোটো এই সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো আমরা সরকার আসলে আমাদের সরকার আসলে এই আমাদের এটা মিটাবো, এটা আমাদের একটা প্রণ আছে। হ্যাঁ, দেখেন চা বাগানে অনেক ইস্যুজ আছে, যেটা আমরা আগে থেকে আমাদের মিনিমাম ওয়েজেস অ্যাক্ট নিয়ে আমরা কাজ করতেছি, বিটিডাব্লিউ আমাদের আগে থেকে এটা কাজ করতেছে, এটা নিয়ে কাজ করো, আমাদের সরকার আসলে এটাও আমাদের একটা ই হবে। আর আমাদের সমস্যা মিটে গেছে এটা এখনই, যে আপনারা তো দেখছেন আমাদের এখানে মন্ডলের মিটিং চলতেছে, আমাদের মাননীয় আমাদের বিধানসভার ইনচার্জও এখানে আছে, আমরা ভাবি সেরকম কোনো বিক্ষোভ ছিল না, এটা আমাদের পরিবারের কথা, সব ঠিকঠাকই ছিল, সেরকম কোনো ছিল না যে আপনারা সব বিজেপি কর্মী নেতৃত্ব কি সব নামছে তো মনে হয় প্রচারে, এই যে আমাদের সব বিজেপিরাই আছে, সব বিজেপি কর্মীরাই আছে, একটা আপনাদের একটা ইয়ে আছে, সব করতেছে করবে, সেরকম কোনো ইয়ে না। কি মনে করছো মূলত লড়াইটা কার সঙ্গে হবে, বঙ্গবন্ধুর জোট না তৃণমূলের সাথে? লড়াইটা তো দেখেন এটা আমাদের ভালো একটা ইয়ে হবে, লড়াই হবে, পরিবর্তনের লড়াই আছে, টিএমএসের সাথে একটা ইয়ে আছে, কিন্তু আমরা আমাদের ভাবেই আমরা কাজ করব। প্রতিদ্বন্দ্বী হিসেবে কাকে দেখছো, পাশানো লামা না অভিজিৎ নাথ জয়দীকে? দেখেন সেটা তো একটা ইয়ে আছে, সবাই চেষ্টা করতেছে ভালো করে হোক, ভালো হোক,
হ্যাঁ আমাদের একটা প্রয়াস থাকবে যে আমরা ভালো করব, এইটা আমরা আমাদের চেষ্টা নিশ্চয়ই নিশ্চয়ই আমাদের পার্টি আমাদের ট্রেড ইউনিয়ন আমাদের যত জেলা আমাদের অধ্যক্ষ মাননীয় অধ্যক্ষ সবাই এই নিয়ে চিন্তা ভাবনা করতেছে আগে থেকে করে এটা নিয়ে কাজও করতেছে, সেটা নয় যে কাজ করে নেয়, কাজ করতেছে পার্টির দল এটা নিয়ে কাজ করতেছে আর করবেই, নিশ্চয়ই গভর্নমেন্ট আসলে এই সবগুলো মিটে যাবে। কাচিন বিধানসভা তো দুই দুইটা বাগান বন্ধ রয়েছে দীর্ঘদিন থেকে, মধু বাগান বন্ধ হয়েছে দীর্ঘদিন থেকে, এই জিতলে পরে কি এই সমস্যা সমাধান করবো? নিশ্চয়ই সমস্যা সমাধান হবে, এটা নিয়ে আমরা চর্চা করব, আমাদের জেলা আমাদেরই আছে, এটা নিয়ে চর্চা হবে, নিশ্চয়ই হবে, সেই জন্যই আমরা আছি যে আমাদের জনতাদেরকে আমাদের লোককে কোনো অসুবিধা না হোক, সেই জন্য আমাদের আমরা চাচ্ছি যে পরিবর্তন হোক। আমরা এই মুহূর্তে দেখে নিলাম উত্তরবঙ্গ অর্থাৎ কিনা আলিপুরদুয়ারে তিনি কিন্তু একবারই বলে দিলেন যে বিশাল লামা তিনি কিন্তু বলে দিলেন যে সাধারণ মানুষ চাইছে বিজেপিকে ক্ষমতায় আনতে এবং বিজেপি কি কি পরিবর্তন ঘটাতে পারে সেই দিকেও কিন্তু আমরা অবশ্যই আমরা নজর রাখলাম এবং আপনাদের দেখালাম। এই মুহূর্তে আমরা যদি একটু পশ্চিম মেদিনীপুর জেলা পশ্চিম মেদিনীপুরের দিকে যদি আমরা একটু একটুখানি আমরা নজর রাখি সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে গতকাল সেক্ষেত্রে কিন্তু আমরা যেরকম প্রথমেই আপনারা বললাম যে ভারতী ঘোষের হুমকিকে কেন্দ্র করে কিন্তু সরগরম হয়ে ওঠে রাজ্য রাজনীতি এবং তার সাথে সাথে আমরা কিন্তু এটাও দেখলাম যে বিজেপি তৃণমূল সংঘর্ষ সেটা কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলায় এই মুহূর্তে একবারই প্রকাশ্যে আসছে এবং তার সাথে সাথে আমরা আপনি জানিয়ে রাখি যে গতকাল সেক্ষেত্রে কিন্তু বিজেপির গাড়ি ভাঙচুরকে কেন্দ্র করে তৃণমূলের ওপরে স্বাভাবিকভাবে রাগ থেকে খুব উপড়ে পড়ে সাধারণ মানুষের। আমরা যে ব্যাপার নিয়ে আমরা মূলত আলোচনা করছিলাম যে ভারতী ঘোষকে কিন্তু সেক্ষেত্রে দেখেছি তিনি বিজেপিতে যোগদান করার পর থেকে কিন্তু দেখেছি তিনি কিন্তু একবারই তৃণমূলের এগেনস্টে কিন্তু তিনি কথা বলে যাচ্ছেন বারবারই এবং সেটা মঞ্চর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পাবলিক প্রেজেন্স থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু তিনি কথা বলছেন তৃণমূলের এগেনস্টে। তিনি বলেছেন যে তৃণমূলে তিনি যতদিন ছিলেন অর্থাৎ কিনা তৃণমূল যখন সরকারে ছিল তখন কিন্তু তিনি ঠিকভাবে কাজ করতে পারেননি বলে আজকে তিনি বিজেপিতে যোগদান করছে। দেখো রিমা আমরা যে ব্যাপারটা নিয়ে বলছি সেটা কিন্তু এরকমই যে আমরা দেখতে পাচ্ছি যারাই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন যারাই তৃণমূল ছেড়েছেন সেটা শুভেন্দু অধিকারী হোক বা সে যেই হোক তারা কিন্তু বারবারে একটাই কথা বলে এসছে যে তারা তৃণমূলে কাজ করতে পারেনি বলে তারা আজকে বিজেপিতে যোগদান করেছে এই অভিযোগ কিন্তু সকলেই তুলছে এবং তার সাথে সাথে আমরা আপনাকে দেখিয়ে নিতে চাইবো এই মুহূর্তে যে ভারতী ঘোষ তিনি কি বক্তব্য রেখেছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে বিজেপি যারা সমর্থক তারা কি বলেছেন একটু আমরা শুনে নেব। আর এই ডেবরা বিধানসভাতে আমাদের যে প্রার্থী ভারতী ঘোষ আমাদের ডেবরার হামিরপুরে প্রচারে গিয়েছিলেন সেই সময় তার উপর থেকে একইভাবে তৃণমূলী গুন্ডারা বালিচকের কোনো এক বড় ডন গুন্ডা তিনি তার দলবল নিয়ে হামলা করে এবং আমাদের দুজন কর্মীর উপরে চড়াও হয়, তাদেরকে হাসপাতালে আমরা ভর্তি করেছি এক্ষুনি এবং একটা টোটোর উপরেও হামলা চালায় টোটোটাকে ভাঙচুর করে, এর জন্য আমরা এখানে আমরা শুনে নিলাম এই মুহূর্তে বিজেপি সমর্থক তারা কি বলছেন। এবার এই মুহূর্তে আমরা একটু শুনে নেব যে আমরা শুনে নিলাম যে বিজেপি সমর্থক তারা কিন্তু এটাই বললেন যে যে তৃণমূলের এগেনস্টে কিন্তু তাদের এমনই অভিযোগ যে তারা কাজ করতে পারেননি যেটা আমরা আপনারা জানিয়ে রাখলাম। এবার এই মুহূর্তে তৃণমূলের এর পরিপ্রেক্ষিতে তৃণমূলে কি বলার আছে এবং তাদের পক্ষ থেকে কি বলা হয়েছে আমরা একটু শুনে নেব। প্রকৃত ঘটনাটা কি হয়েছে আপনার কাছে কি তথ্য আছে? সত্যি কথা বিজেপি যিনি প্রার্থী ভারতী ঘোষের সঙ্গে সবসময় DSLR ক্যামেরা থাকে, সেই ক্যামেরার ফুটেজ দেখালেই তো প্রমাণ হবে, তিনটা চারটা DSLR ক্যামেরা থাকে ওর সঙ্গে, কে হামলা করছে না করছে সেটা তো সবচেয়ে বড় প্রমাণ। কিন্তু আমাদের কাছে প্রমাণ আছে যে ক্যাম্পেনিং করা যে কোনো রেকগনাইজড পলিটিক্যাল পার্টির অধিকার, কিন্তু কারো ব্যক্তিগত সম্পত্তির উপর দাঁড়িয়ে ব্যক্তি আক্রমণ এবং চরিত্র হনন করা এটা একমাত্র ওই ভারতীয় জনতা পার্টির পক্ষেই সম্ভব, আর কোনো রাজনৈতিক দল এই নোংরা শিষ্টাচার নোংরা যে চিন্তা ভাবনা সেটা কোনো রাজনৈতিক দলের মধ্যে নেই। যে আজকে ঝামেলাটা হয়েছে বা যে উত্তেজনাটা আপনার বাড়ির সামনে করা হয়েছিল সে নিয়ে কি আপনারা প্রশাসন বা আপনারা দলীয় স্তরে কোথাও জানিয়েছেন? আমি দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, আমাদের যিনি প্রার্থী তাকেও জানিয়েছি, কিন্তু একটা
যে ঘটনা সেটা হচ্ছে কাম্য নয়, আমরা তীব্রভাবে প্রতিবাদ জানাই। কারণ ভারতী ঘোষ ডেবরাতে আমরা দেখে নিলাম সেই মুহূর্তে বিজেপির তরফ থেকে কিন্তু অভিযোগ করা হচ্ছে যে তৃণমূল তারা কোনো কাজ করতে দিচ্ছে না এলাকায়, অপরদিকে তৃণমূলের পক্ষ থেকে জানানো হচ্ছে যে এই রকম কোনো যুক্তি, এই কথাগুলো উক্তিগুলো পেছনে কোনো যুক্তি নেই। অর্থাৎ কিনা আমরা দেখতে পাচ্ছি বিজেপি তৃণমূল সংঘর্ষ সেটা কিন্তু প্রত্যেকটা জেলায় আমাদের যেমন নজরে আসে সেরকম। আপনারা জানিয়ে রাখি যে পশ্চিম মেদিনীপুরে সেক্ষেত্রে কিন্তু বারবারই আমরা দেখতে পাচ্ছি যে বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর এই দুটো জেলাকে কিন্তু কেন্দ্র করে প্রধানমন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী শুরু করে বিভিন্ন যারা যারা হেভিওয়েট নেতা নেত্রী তৃণমূল এবং বিজেপি তারা কিন্তু সকলেই এই জায়গা জায়গা দুটিকে কেন্দ্র করে কিন্তু তাদের মিটিং থেকে শুরু করে তাদের সমাবেশ থেকে শুরু করে সেগুলো কিন্তু সবই করছেন। এবং আজকে আপনারা জানিয়ে রাখি অভিষেক বন্দ্যোপাধ্যায় তারও কিন্তু আজকে পশ্চিম মেদিনীপুরে আসার একটি সম্ভাবনা আছে অবশ্যই। এবং তাছাড়া দেখো রিমা, যেটা আমরা মূলত আমরা যেটা যে ব্যাপারটা নিয়ে আমরা রোজই আলোচনা করছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কিন্তু পায়ে চোট থাকা সত্ত্বেও তিনি তার কর্মী সমর্থক তো যেমন বলেছিলেন যে আমি 2-3 দিন বিশ্রাম নিয়ে আমি আবার আমার যে কর্মসূচি অর্থাৎ কিনা দলীয় প্রচার থেকে শুরু করে একদম নির্বাচনের শেষ মুহূর্তের প্রস্তুতি সেই দিকগুলোতে আমি নজর রাখবো। আমরা কিন্তু দেখতে পেয়েছি তিনি কিন্তু তার কথা অক্ষরে অক্ষরে পালন করেছেন। আমরা আমরা দেখতে পেয়েছি তার চোট লাগার পর তিনি যেদিনকেই SSKM থেকে ছাড়া পেয়েছেন তারপরেই কিন্তু তিনি একদমই রাস্তায় নেমে পড়েছেন এবং তিনি কিন্তু হুইল চেয়ারে করে প্রত্যেকটা জায়গায় কিন্তু তিনি তার প্রচার চালিয়ে যাচ্ছেন। এবারে এই ব্যাপারটা নিয়ে কিন্তু বিজেপি তৃণমূলের উত্তাপ পুরো জেলায় আমরা দেখতে পেয়েছি যে বিজেপি যে যারা তৃণমূল সমর্থক তারা কিন্তু জেলার তারা কিন্তু রাজ্যের বিভিন্ন জেলায় তারা কিন্তু পথ অবরোধ করেছে যে বিজেপি আমাদের মুখ্যমন্ত্রীর ওপর আক্রমণ করেছে এবং এই জিনিসগুলো কিন্তু আমাদের নজরে এসেছে। অপরদিকে বিজেপির তরফ থেকে জানানো হয়েছে যে মুখ্যমন্ত্রী কোনো অসাবধানতার কারণে কিন্তু তার পায়ে চোট পেয়েছে। এই এই ব্যাপারটা নিয়ে যদি একটুখানি বলো আমাদের গার্গী যে মানে তুমি আমাদের এটা জানাও যে ঠিক এই ব্যাপারটা নিয়ে রাজনৈতিক পরিস্থিতি কি দাঁড়িয়ে আছে একটুখানি যদি একদম ছোট্ট করে জানাও আমাদের। দেখো মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পায়ে চোট নিয়েই তার পুরো কড়া দাপটে কিন্তু আবার নেমে পড়েছে ময়দানে এবং উনি যেটা জানিয়েছেন যে তৃণমূল থেকে যারা বিজেপিতে গেছে তারা কিন্তু তার দলের মির্জাফর ছিলেন এবং তারা চলে যাওয়াতে তিনি বেঁচে গেছেন, যে তাদেরকে তিনি বাদ দিতে যাওয়ার আগেই কিন্তু তারা চলে গেছেন বিজেপিতে যোগদান করেছেন এবং এখন শুধু তৃণমূলে মানুষের দল মানে এই ব্যাপারটা নিয়েও কিন্তু তিনি বেশ শোরগোল ছয়েছে এবং চাঞ্চল্য ছড়িয়েছেন এবং উনি এই কথাটা নিজেই বলেছেন। অবশ্যই একদমই তুমি ঠিকই বলেছো রিমা, অর্থাৎ কিনা তৃণমূল সুপ্রিমো তিনি কিন্তু বারবারই বলে আসছেন যে যারা এতদিন তৃণমূলে কাজ করে যারা এতদিন তৃণমূলের সঙ্গে থেকে যারা আজকে দল ছেড়ে দিতে দিচ্ছেন এবং সেটা একদম মানে নির্বাচনের দোরগোড়ায় তারা কিন্তু দলের জন্য তারা ক্ষতিকারক ছিল তারা মানে তারা ছেড়ে দিয়েছে তাদের কিন্তু দলে কোনো প্রভাব পড়েনি এবং তার সরাসরি কিন্তু তিনি তাদেরকে মিডিয়াফর বলে কটাক্ষ করেছেন। এই মুহূর্তে আমরা আমরা যদি আরেকটা যদি খবরের দিকে নজর রাখবো অর্থাৎ কিনা জঙ্গলমহল, জঙ্গলমহলেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন যারা নেতা নেত্রী থেকে শুরু করে হেভিওয়েট নেতা তারা কিন্তু জঙ্গলমহলটাকেও একটা মূলত তাদের মানে ভোট গ্রহণ কেন্দ্র যাতে সেই জায়গাটা ভোট ভোটটা যাতে তারা পায় সেদিকে কিন্তু তারা নজর রেখেছে। কারণ আমরা বরাবরই জেনে এসেছি যে জঙ্গলমহল জঙ্গলমহল কিন্তু মানে যখন CPM যখন ক্ষমতায় ছিল অর্থাৎ লাল সিপি যখন ক্ষমতায় ছিল বামফ্রন্ট যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু লাল তখন কিন্তু জঙ্গলমহলটা কিন্তু সম্পূর্ণভাবে লালের ক্ষমতায় ছিল। তারপর যখন কেন্দ্র অর্থাৎ এই মুহূর্তে যারা শাসক দল অর্থাৎ তৃণমূল তারা যখন আসে তারা কিন্তু জঙ্গলমহলটা খানিকটা শান্ত করতে পারলেও আমরা আপনাদের বারবারই দেখায় সারা বছর ধরে আমাদের কাছে কিন্তু খবর উঠে আসে যে জঙ্গলমহলে যারা নকশালের সঙ্গে যারা যুক্ত যারা মার্ক্সিজমের সঙ্গে যারা যুক্ত তারা কিন্তু বিভিন্ন জায়গায় তারা কিন্তু বলে আসছে যে শাসক দল তারা আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল যে জঙ্গলমহলে যারা এই এই সকল নকশাল এর সঙ্গে যুক্ত তারা যদি স্বাভাবিক জীবনের ছন্দে ফিরে আসতে চায় তাহলে সেক্ষেত্রে তাদেরকে কিন্তু সরকারি চাকরি দেওয়া হবে। কিন্তু তাদের অভিযোগ যে তাদেরকে কোনোরকমভাবে কোনো সরকারি চাকরি দেওয়া হয়নি এবং তারা কিন্তু বারবার এইটাও বলে আসছে তাদেরকে যদি সরকারি চাকরি না দেওয়া হয় তাহলে কিন্তু তারা পুনরায়
আবার তার যে নকশাল জীবন সেই জীবনে তারা ফিরে আসছে। অর্থাৎ কিন্তু এই এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল এবং বিজেপি দুজনেরই কিন্তু একটা বড় সড়ো চ্যালেঞ্জ যে তারা সেই ভোট সেই কেন্দ্রে অর্থাৎ কিনা ঝাড়গ্রাম থেকে শুরু করে পুরুলিয়া যেসব জঙ্গলমহল এলাকা যেগুলো আছে সেই এলাকাগুলোতে তারা কে ভোট পায় সেদিকে কিন্তু তাকে এটা সাধারণ মানুষ। অপরদিকে কিন্তু আমরা দেখতে পেয়েছি নন্দীগ্রাম কিন্তু সারা বছরই একটা সরগরম এলাকা থাকে, কারণ এবছর এই নির্বাচন কিন্তু নন্দীগ্রামে একটা আলাদা মাত্রা যোগ করবে, কারণ একদিকে দাঁড়িয়েছেন খোদ তৃণমূল সুপ্রিমো এবং অপরদিকে বিজেপির থেকে দাঁড়িয়েছে কিন্তু শুভেন্দু অধিকারী। অবশ্যই সেই এই ব্যাপারগুলোর দিকে আমাদের নজর থাকবেই, তার সাথে সাথে আমরা এই এই ব্যাপারটা থেকে আমরা জানিয়ে রাখতে চাই যে নন্দীগ্রামকে ইস্যু করে কিন্তু বিভিন্ন রাজনৈতিক মহল অর্থাৎ কিনা বিভিন্ন যারা রাজনৈতিক বিশ্লেষক তারাও কিন্তু এই মুহূর্তে বলতে পারছে না যে ঠিক কী হতে চলেছে এবছরের ভোট ঘোষণার, যে মানে একদমই সবাই তাকিয়ে আছে একদম দুসরা মেয়ের দিকে, সেক্ষেত্রে কারা সরকার গঠন করে, কারা এবারে আদৌ তৃণমূল তারা পারে কিনা সরকার গঠন করতে, এবং অপরদিকে তাকিয়ে আছে যে বিজেপি তারা পারে কিনা তৃণমূলের হাত থেকে সরকারকে ছিনিয়ে নিতে। তার সাথে সাথে দেখো রিমা, আমরা এটা জানিয়ে রাখি যে তার সাথে সাথে কলকাতাতেও কিন্তু আমরা দেখতে পেয়েছি বিভিন্ন জায়গায় সেক্ষেত্রে কর্মী সমর্থকদের ভিড় থেকে শুরু করে বিভিন্ন রকমের প্রচার তার কিন্তু আমরা দেখতে পেয়েছি। অপরদিকে যখন থেকে তৃণমূল বিজেপি তারা যাদের থেকে প্রচার শুরু করেছে তাদের থেকে প্রচার শুরু না করলেও সিপিএম সমর্থক সিপিএম কংগ্রেস এবং আইএসএফ জোট তারা কিন্তু আমরা দেখতে পেয়েছি ব্রিগেডের যে ভিড় হয়েছিল সেই ব্রিগেডের ভিড়ের পর থেকে কিন্তু তাদের কোথাও একটা অক্সিজেন পেয়েছে তারা। আমরা দেখতে পেয়েছি সুজন চক্রবর্তীর থেকে শুরু করে সূর্যকান্ত মিশ্র তারা কিন্তু বারবারই প্রচারে নামছেন এবং তারা কিন্তু একবারে মানুষের দুয়ারে যাচ্ছে। এবং এই মুহূর্তে যেটা আমরা জানি রাখি এইবারের নির্বাচনে কিন্তু একদম মানে সিপিএমের হয়ে দাঁড়িয়েছেন মীনাক্ষী মুখার্জি, তিনি কিন্তু একবারে মানে একদম সরগরম করেছেন, তিনি কিন্তু একবারেই মানে মানুষের সামনে কিন্তু তিনি বলছেন যে বিজেপি এবং তৃণমূল অর্থাৎ বিজেমূল যারা আমরা দেখতে পেয়েছি সিপিএম তারা কিন্তু বিজেমূল বিজেপি এবং তৃণমূলকে আলাদা করে দেখছেন না, তারা কিন্তু বলছে বিজেমূল তারা ক্ষমতায় থাকলে কিন্তু বাংলা কোনোভাবেই আর কোনো রকম জায়গা পাবে না। সেক্ষেত্রে কিন্তু তারা এটাও বলছে যে পরিবর্তন এবং বিকল্প দুটোই কিন্তু লাল শিবির। এবারে যেটা মূলত দেখা যায় সাধারণ মানুষের মনে কোন রাজনৈতিক দল কতটা দাগ কাটতে পারে সেই জিনিসটা কিন্তু দেখার, অর্থাৎ কিনা একদম আমাদের তাকিয়ে থাকতে হবে দুসরা মেয়ের দিকে। তার তার সাথে দেখো রিমা একটা জিনিস আমরা যেটা জানিয়ে রাখতে চাই তোমাকে এবং অবশ্যই আমাদের দর্শক বন্ধুদের যে এই এই মুহূর্তে তৃণমূল সুপ্রিমো তিনিও কিন্তু বারবারই বলেছেন যে বিজেপি হটাও এবং বিজেপিকে তিনি যেমন বহিরাগত বলে আখ্যা দিয়েছেন তার সাথে সাথে কিন্তু তিনি এটাও বলেছেন যে বিজেপি ক্ষমতায় এলে বাংলার যেটুকু রাজ্য রাজনীতি আছে সেটুকুও কিন্তু একবারে ধসে পড়বে বলে তিনি কিন্তু আখ্যা দিয়েছেন রিমা। একদমই তাই, এবং তুমি যদি দেখো নোয়েল যে এই যে তিনটে স্লোগান জয় শ্রীরাম আর নয় অন্যায় এবং আমাদের তৃণমূলের যে স্লোগান যে খেলা হবে, তো এইগুলো কিন্তু ইতিমধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এবং এটাই দেখার শেষে যে সাধারণ মানুষের জন্য কে কতটা করছে এবং সাধারণ মানুষের কোন পর্যায়ে পরিস্থিতি এখন পৌঁছাচ্ছে। অবশ্যই দেখো আমরা আমরা যেটা একদমই মানে আমরা একদম ভোট ভোট গ্রহণের আগের থেকে ভোট গ্রহণ বলবো না ভোটের পর্ব শুরু হওয়ার আগের থেকে আমরা কিন্তু দেখছি যে তৃণমূল সমর্থক বিজেপি সমর্থক এবং সিপিএম তারা কিন্তু সকলেই প্রচারে নেমে পড়েছেন। একদম প্রথমে আমরা দেখতে পেয়েছি যে তৃণমূলের পক্ষ থেকে তারা কিন্তু শুরু করেছিল দুয়ারে সরকার, তার দেখে দেখে বিজেপি তারা কিন্তু শুরু করেছিল যে আর নয় অন্যায়, এই সকল যে কর্মসূচিগুলো চলছে এই দুয়ারে সরকার সেটা সাধারণ মানুষের কতটা কাজে রাখতে চলেছে, সাধারণ মানুষের কতটা মানে কতটা মানুষের কাছে পৌঁছাতে পারছে সবুজ শিবির সেই দিকে কিন্তু অবশ্যই দেখার, যে নির্বাচনের পরেও এই জিনিসগুলোর সাহায্য পাচ্ছে কিনা সাধারণ মানুষ। অর্থাৎ কিন্তু আমরা দেখতে আমরা একদিকে যেমন আমরা যদি দুটো চিত্র তুলে ধরি যে একদিকে আমরা দেখতে পাই যে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দুর্নীতি থেকে শুরু করে বিভিন্ন রকমের জিনিস হচ্ছে, অপরদিকে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডে উপকৃত হয়েছে বহু মানুষ, এই জিনিসগুলোর দিকে আমাদের নজর রাখতে হবে। এবং দ্বিতীয় জিনিস যেটা আমরা দেখতে পেয়েছি যে বিজেপি তারা কিন্তু তাদের পরিবর্তন রথ বের করে কিন্তু তারা বলছেন যে এবছর আপনারা পরিবর্তন করুন তাহলে বিজেপি সরকার এই রাজ্যে এলে তারা কী কী মানে বাংলার জন্য তারা কী কী উন্নতি করতে পারবে সেই জিনিসগুলো কিন্তু তারা বারবার তুলে ধরেছে। এবং দেখো যেটা মূলত দেখার যে বাংলা নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু একদম বিজেপির যারা কেন্দ্রীয় মন্ত্রী
তারাও কিন্তু বারবার বাংলায় আসছেন, এবং জেপি নাড্ডা থেকে শুরু করে যোগী আদিত্যনাথ থেকে শুরু করে স্বয়ং নরেন্দ্র মোদী, তিনিও কিন্তু এ নিয়ে দু থেকে তিনবার তিনি এই মুহূর্তে রাজ্যে এসছেন, এবং অপরদিকে এই ব্যাপারটা কিন্তু কটাক্ষ করেছে তৃণমূল। তারা কিন্তু বলেছে যে একদম নির্বাচনের আগেই আমরা প্রধানমন্ত্রীর মুখ দেখতে পাই, তার আগে কিন্তু আমরা প্রধানমন্ত্রীর কোনো মুখ দেখতে পাই না। এই জিনিসগুলোকে নিয়ে একদিকে যেমন শাসক দল তারা যেমন বলছে যে যখন রাজ্য সরকার তারা বিনে পয়সায় চাল দিচ্ছে, অপরদিকে কিন্তু বিজেপিকে কটাক্ষ করে তারা কিন্তু বলছেন যে তখন 900 টাকা দাম দিয়ে সিলিন্ডার কিনে সেই আগুনে ভাত ফুটি খেতে হচ্ছে। এই জিনিসগুলো কিন্তু আমরা বারবার কটাক্ষ শুনেছি, এবং তার সাথে সাথে এর পরিপ্রেক্ষিতে বিজেপি সরকারের তরফ থেকে তৃণমূলকে জানানো হয়েছে বা বা মানে বলা বাহুল্য যে কটাক্ষ করা হয়েছে। তিনি কিন্তু বিজেপি সরকার নরেন্দ্র মোদী তিনি কিন্তু বলেছেন যে এই মুহূর্তে তৃণমূল সরকার নয়, এটি একটি পিসি ভাইপার সরকার। এই অভিযোগ কিন্তু অভিযোগ থেকে পাল্টা অভিযোগ, এই জিনিসগুলো কিন্তু আমরা বারবারই শুনে এসেছি। দেখো রিমা, আমাদের আলোচনার তো প্রচুর বিষয়তে, কিন্তু এই মুহূর্তে আমাদের হাতে সময় একদম কম, তো সেক্ষেত্রে আপনাদের জেলার যে খবরগুলো জানিয়ে রাখলাম সেই খবরের দিকে আরও আমাদের আপডেট আপনাদের দিতে থাকবো। অবশ্যই আপনারা চোখ রাখুন এক্সপ্রেস নিউজের পর্দায়, এবং অবশ্যই কাল দেখা হচ্ছে আপনাদের সঙ্গে জেলার আরও বিভিন্ন রকমের খবর এবং আরও জেলার বিভিন্ন আরও খুঁটিনাটি খবর নিয়ে। এই মুহূর্তে আমরা এখানেই আমাদের অনুষ্ঠান শেষ করছি, পরবর্তী আরও অনুষ্ঠানের জন্য চোখ রাখুন এক্সপ্রেস নিউজের পর্দায়। ধন্যবাদ।